আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই বিষয়ে আসলে আমি আগেও একটা ভিডিও করছিলাম, বাট অনেকে আমাকে অনেক কোশ্চেন করে যে কোশ্চেনগুলোর আমার অ্যান্সার দেওয়া লাগে, তো এই অ্যান্সারগুলো আসলে জন্যই আমি আজকের ভিডিওটা বানাইছি। এটা হচ্ছে আজকের বিষয়বস্তু, হচ্ছে এই থিফ ডিটেক্টর সিস্টেমটা নিয়ে। যারা কবুতর পালতেছেন তাদের সবারই কবুতরের চুরিজনিত সমস্যা আছে, অনেকেরই অনেকবার কবুতর চুরি হয়েছে। এই চোরের, তার মানে চুরিটা ঠেকানোর জন্য আসলে এই ডিভাইসটা ব্যবহার হয়, এটার নাম হচ্ছে থিফ ডিটেক্টর সিস্টেম। তো প্রথমে অনেকে, আমি যদিও ভিডিওতে অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করছি যে এটা কিভাবে কাজ করে, তো এইটা আমি দেখাইছি, তারপরও এবারও দেখাবো, আবারও দেখাবো, ভালো মতো দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। এবং আপনারা এখন পর্যন্ত এই বিষয়বস্তু নিয়ে আমাকে যতগুলো কোশ্চেন করছেন সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে দিব। চলুন ভিউয়ার্স, আমরা মূল ভিডিওর দিকে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে আজকে আমরা ভিডিওটা করছি হচ্ছে এই থিফ ডিটেক্টর সিস্টেমটা নিয়ে। এটা কিভাবে কাজ করবে, কোথায় রাখবেন, কোথায় রাখলে ভালো হবে না হবে, এটার দাম কত, কোথায় পাওয়া যাবে, তো এইটারই একটা ডিটেইল আপনাদেরকে আমি আসলে আজকে দিব। কারণ আপনারা অনেকেই কোশ্চেন করছেন, আমার বারবার অ্যান্সার দেওয়া লাগতেছে, এই এই ভিডিওটারই বারবার অ্যান্সার দেওয়া লাগতেছে। আমি অ্যান্সারগুলো দিব না, আর দেওয়া যাতে না লাগে এই কারণেই মনে করেন ভিউয়ার্স আমি আজকে এই প্রোডাক্টটা ব্যাপারে রিভিউ আর একটা ভিডিও করতেছি। ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে আরেকবার আমি দেখাই এটা কিভাবে কাজ করবে। এই প্রোডাক্টটার টোটাল পার্ট হচ্ছে চারটা ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেছেন চারটা পার্ট। এই পার্টটার ভিতরে আপনার ব্যাটারি আছে ভেতরে, এই যে দেখেন আমি ব্যাটারি আগে থেকে ঢুকে রাখছি, এই যে দেখেন ব্যাটারি, এগুলো রিচার্জেবল ব্যাটারি, ঠিক আছে, চারটা রিচার্জেবল ব্যাটারি আছে এটার ভিতরে। আপনি চাইলে নর্মাল পেন্সিল ব্যাটারি ইউজ করতে পারেন, কিন্তু নর্মাল পেন্সিল ব্যাটারিতে 10 দিনের মতো চার্জ থাকবে, 10 দিন পরে আবার আপনাদের নতুন ব্যাটারি কিনতে হবে। এই যে দুইটা রিমোট আপনাদের এখানে আছে, ঠিক আছে, এই যে দেখেন ইনটেক একটা রিমোট, এই যে আপনাদের ইউজ করার সময় এই জিনিসটা খুলে নিতে হবে ভিউয়ার্স, এই যে সাদা জিনিসটা দেখতেছেন এটা খুলে নিতে হবে। তো আমি এই যে একটার আগে থেকেই খুলে রাখছি, দেখেন এইটার আগে থেকে খোলা আছে রিমোটটা, রিমোটের যে ইটা আছে এটা আগে থেকেই খোলা আছে। তো এখন ডিভাইসটা মনে করেন আপনি এই যে অন করলেন, হ্যাঁ এই যে দেখেন এই যে ভিতরে একটা লাইট জ্বলতেছে, তা আমি এই যে মনে করেন ডিভাইসটা অন করলাম ভিউয়ার্স, ঠিক আছে, সবুজ বাতি জ্বলতেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, হ্যাঁ সবুজ বাতিটা যতক্ষণ জ্বলবে ততক্ষণের মধ্যে, এই এতটুকু টাইমের মধ্যে, এটা অলমোস্ট 1 মিনিটের থেকে 40 সেকেন্ডের মতো জ্বলে, ততক্ষণের মধ্যে আপনি মেশিনটা অন করে ওইখান থেকে আপনি চলে যাবেন। কারণ এই মেশিনটা যখন সবুজ বাতিটা নিভে যাবে, এই যে নিভে গেছে, এখন ও এখানে কোনো মানুষের উপস্থিতি দেখলেই সেটার জন্য অ্যালার্ম দেওয়া শুরু করবে। এই যে আমরা এখানে আসি, এখন ও অ্যালার্ম দিবে, যতক্ষণ পর্যন্ত এই রিমোট দিয়ে এই জিনিসটা বন্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত এটা অ্যালার্ম দিতেই থাকবে, একদম কন্টিনিউয়াসলি অ্যালার্ম দিতে থাকবে। সুতরাং এটা বন্ধ করতে হলে অবশ্যই যে আপনার এই রিমোটটা ইউজ করতে হবে। আর চোরের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যেটা আসলে আমরা যে জিনিসটা অনেকেই দেখছি অনেক জায়গায়, যখন কবুতর চুরি করতে আসছে এই জিনিসটা যখন থাকে, ও ঘাবড়ায় যায়, ও বোঝানোর শব্দটা কোথা থেকে আসতেছে, ও পালায় যাওয়ার চেষ্টা করে, আলটিমেটলি ও ধরা খায়। আপনারা সাপোজ মনে করেন এটা লাগাবেন, হ্যাঁ এই যে এই জিনিসটা মনে করেন খাঁচায় লাগাবেন, আমি আরেকবার ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি, মনে করেন এইভাবে এটা খাঁচার মধ্যে লাগাই দিবেন, দরজা বেড়ে ধরে লাগাইলাম আমি, এভাবে লাগাবেন, লক আছে ভিউয়ার্স, মনে করেন এই খাতার সামনে ভালো লাগায় রেখে দিলেন, দিয়ে অন করে দিলেন, হ্যাঁ তো যখনই এই যে ও আপনাকে চলে যাওয়ার সময় দিবে, আপনি চলে যাওয়ার পরে যখনই অন্য কেউ আসবে ও তখনই এটা ডিটেক্ট করবে এবং অ্যালার্ম দেওয়া শুরু করবে। দেখেন কিছুক্ষণের মধ্যে এই বাতিটা, সবুজ বাতিটা জ্বলতেছে, এটা নিভে যাবে, যখনই নিভে যাবে তখনই কোনো হিউম্যান বিন পাইলেই সে অ্যালার্ম দিতে থাকবে। এই যে কিছুক্ষণের মধ্যে, এই যে দেখেন ও চলে যাওয়ার জন্য যে সময়টা দিয়েছিল এটা দিয়ে ফেলছে, এখন ও অ্যালার্ম দিবে,
এই যে আলাম দেওয়া শুরু করলো দিবস। এভাবে আপনাকে এটা যতক্ষণ পর্যন্ত রিমোট দিয়ে অফ না করবেন ততক্ষণ পর্যন্ত এই মেশিনটা অফ হবে না। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আমি একে একে দিই। প্রথম কথা হচ্ছে এটার প্রাইস কত। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা আপনি কালেক্ট করতে পারেন যদি আপনি ঢাকার বাইরে থেকে থাকেন, তাহলে আপনাকে কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা নিতে হবে, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ 120 টাকা। আচ্ছা, আর যদি আপনি ঢাকার মধ্যে থাকেন, টঙ্গী কলেজ গেট থেকে এসে এটা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। টঙ্গী কলেজ গেট থেকে এটা এসে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন, কিংবা মনে করেন আপনার যদি মনে করেন না ঢাকার মধ্যে আপনি আসবেন না, তাহলে আপনাকে যথারীতি কুরিয়ার চার্জ 120 টাকা দিতে হবে। 120 টাকা কুরিয়ার চার্জ দিলে এটা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি মনে করেন, যদি চিন্তা করেন, এই প্রোডাক্ট হচ্ছে আবদুল্লাহ গ্লোবাল ট্রেড ইন্টারন্যাশনালের একটা প্রোডাক্ট, এটা ওদের ইম্পোর্টেড প্রোডাক্ট। তো আসলে আমি আবদুল্লাহ গ্লোবাল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক। তো আমি এর আগের বার ভিডিওতে যে কাজটা করছিলাম, যে এই জিনিসটা আসলে কি জাহিদ, এই প্রোডাক্টটা এতদিন আমি ইউজ করছি হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের যে সিকিউরিটির জন্য, এটার আমার আরও কিছু এগুলো ভ্যারাইটি আছে আমার কাছে, এগুলো আমি সিকিউরিটির জন্য বিক্রি করছি। কিন্তু আপনার লাস্টে আপনার দেখা গেল কি, আমাকে জাহিদ পুশ করলো প্রোডাক্টটা দেখার পরে, যে ভাই এটা তো কবুতরের ঘরে ইউজ করা যায়। তাহলে হ্যাঁ করা যায়, তাইলে আসেন, তাহলে এটা কবুতরের ঘরে ইউজ করি। কিন্তু তখন আমি এটা নর্মালি বিক্রি করতাম হচ্ছে আপনার 1800 টাকা করে। তো শুধুমাত্র যারা কবুতর পালে এদের জন্য এই প্রোডাক্টের দাম আমি 1000 টাকা করে দিই। তো এইটাতে আমার খুব সীমিত লাভ থাকে, ঠিক আছে। এইটা আসলে আপনাদেরকে হেল্প করার জন্য আলটিমেটলি আমার এই করা। তো তারপরে আমি এটা আপনার যারা কবুতর পোষে তাদের জন্য এই করে দিই। তো তখন আমি ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে জাহিদ নিয়ে আসছে, কারণ হচ্ছে আমি জিনিসটা জাহিদের ফোনগুলো যাতে জাহিদ পিক করে, এই কারণে মনে করেন আমি চাইছিলাম যে জাহিদের নাম্বারটা আপনাদেরকে দিয়েছিলাম। বাট এখন আমি চাইতেছি, জাহিদ এই জিনিসটা আসলে কন্ট্রোল করতে পারতেছে না, ইনফরমেশনও দিতে পারতেছে না, যে কারণে আমি খোলাখুলি বললাম আপনারা আমাকে ফোন দিবেন। আর আমার নাম্বার হচ্ছে 01933331000। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রোডাক্টের ওয়ারেন্টি কতদিন, এটার ওয়ারেন্টি হচ্ছে 6 মাস। 6 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, যদি সেটা সলভ না হয় আমি নতুন আরেকটা চেঞ্জ করে দেবো। এই সিকিউরিটি সিস্টেমটার অরিজিন হচ্ছে সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকাতে আপনারা সবাই জানেন যে আপনার সাউথ আফ্রিকার দেশের অবস্থা আসলে অরাজকতা অনেক বেশি, চুরি ছিনতাই এগুলো অনেক বেশি হয়। তো এই প্রযুক্তিটা আসলে সাউথ আফ্রিকা থেকে আসলে এটা সাউথ আফ্রিকান প্রযুক্তি, কিন্তু এই প্রোডাক্টটা মেড বাই হচ্ছে চায়না। বাট মূল প্রযুক্তিটা প্রথম উদ্ভাবন হয়েছে সাউথ আফ্রিকাতে, মেড বাই প্রোডাক্টটা চায়না। এটা বাংলাদেশি অ্যাসেম্বলও না, বাংলাদেশে তৈরি করো না, এটা চাইনিজই একটা প্রোডাক্ট। আপনার এটা মূলত আবদুল্লাহ গ্লোবাল ট্রেড ইন্টারন্যাশনাল ইম্পোর্ট করে, আমি আবদুল্লাহ গ্লোবাল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক। তো আমরা আসলে আরও অনেক সিকিউরিটি প্রোডাক্ট করি। তো এটা হচ্ছে ভাই আপনাদের সাথে যে ইউটিউবিংটা করি, এটা হচ্ছে আমার শখ। আমরা আরও কিছু ধরনের সিকিউরিটি প্রোডাক্ট ইম্পোর্ট করি, আর সিসি ক্যামেরাও ইম্পোর্ট করি বিভিন্ন ধরনের। আসলে আমার বেসিক্যালি ব্যবসাটা এটাই, আমার পেশা হচ্ছে বিজনেস। তো আমি বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা প্লাস বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রোডাক্ট ইম্পোর্ট করি, এটা আসলে আমার ব্যবসা। আর ইউটিউবিংটা করি হচ্ছে আপনাদের সাথে আসি হচ্ছে শখের বসে। এবং অনেকেই আমাকে ফোন দেন, আমি এত ব্যস্ততার মধ্যেও যখনই সময় পাই আপনারা ফোন দিলে আমি সেটা রেসপন্স করার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। এবং যার যে কোনো প্রবলেম হয়, যখন কবুতর অসুখ হয়, কবুতরে ঠান্ডা লাগে, এই হয় সেই হয়, তারপরে আমি চেষ্টা করি সবার সলিউশন দিতে, এটা আমার কাজের ফাঁকে। তো এই প্রোডাক্টটাও যে আমি মনে করেন আপনাদেরকে আসলে লঞ্চ করছি আপনাদের কাছে, এটা শুধু আপনাদেরকে হেল্প করার জন্য, কারণ এই প্রোডাক্টটা বিক্রি করে আলটিমেটলি আমার যে লাভটা হয়, এই লাভ আসলে কোনো লাভই না, এটা আসলে বিজনেসের কাতারে পড়ে না। ভিউয়ার্স, যখন আমি আসলে ছোট ছিলাম, এই 3-তে না 5-এ পড়তাম তখন মনে হয় আমি, তো 5-এ যখন পড়তাম তখন আপনার একবার আমার কবুতর চুরি হয়েছিল। তো এই যে কষ্টটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আসলে, কারণ হচ্ছে তখন টিফিনের জন্য 2 টাকা দিত, ওই 2 টাকা দিয়ে মনে করেন জমাইতাম, জমায়া আপনার তখন মনে করেন 60-80 টাকা একটা ভালো কবুতর পাওয়া যেত। তো এই 60 টাকা বা 80 টাকা জমাইতে কতদিন সময় লাগে একবার ভাইবা দেখেন। তো এই টিফিন না খেয়ে 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 টাকা জমায়া সেই টাকা দিয়ে মনে করেন কবুতর কিনতাম। তো সেই কবুতর যখন চুরি হয়েছিল একবার, আমার যে কী কষ্ট লাগছিল, এই কষ্টটা আসলে ব্যক্ত করতে পারবো না, এটা একমাত্র তারাই বুঝবে যারা হয়তো বা আমার ওই বয়সে আছে, কিংবা তাদের ওই বয়সে যখন কবুতর চুরি হয়েছে তখনই আসলে ওরাই বুঝতে পারে, এটা আর অন্য কাউরে আসলে বলে বোঝানোর মতো বিষয়টা না। তো বটেবার, যেটাই হোক, তো আমি আসলে এই জিনিসটা, আমার এই সেন্টিমেন্টটা চিন্তা করে আমি চিন্তা করছি যে যারা ছোট আছে তাদের, যাদের কবুতর চুরি হয়েছে এর আগে বা কবুতর পালতে চায় কিন্তু চুরির ভয়ে পালে না, তাদের জন্যই শুধুমাত্র এই প্রোডাক্টটা আমি এত কম দামে আসলে দিছি, যাতে সবাই উপকৃত হয় এবং চুরিজনিত সমস্যা থেকে সবাই আসলে বাঁচতে পারে। তো অনেকে বলে যে কেউ যদি এটা ভাঙ্গা ফেলে, তো তার মানে সাপোজ এটা সামনে রাখা হইলো, সে মনে করেন আপনার
কেউ লাঠি দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেললো, এটা আমাকে একজন কোশ্চেন করছেন। তো তার উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনি মনে করেন এক জায়গায় চুরি করতে গেছেন, ঠিক আছে, তো যখন হঠাৎ করে এরকম শব্দ বেজে উঠবে আপনার ভাঙার বুদ্ধি মাথায় আসবে না, তখন চিন্তা করবেন আমি ধরা খেয়ে গেছি, কেমনে পালাবো, কেমনে পালাবো, আমার পালাইতে হবে এখন। আর ইনস্ট্যান্ট একটা চোরের ভয়, একটা চোর অনেক ভয় নিয়ে চুরি করতে আসে, ঠিক আছে, এইটা পরীক্ষিত এবং প্রমাণিত। কারণ হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের বাড়িতে আপনার সিসি ক্যামেরা লাগানো আছে, তো ওর প্লাস মনে করেন এইটা, আমার ছাদেও সিসি ক্যামেরা লাগানো আছে, তো আপনার মনে করেন প্লাস মনে করেন এই সিকিউরিটি অ্যালার্মও দেওয়া আছে। তো একটা ছেলে আসছিল একবার চুরি করতে, তো এই নয়েজটা দেওয়ার পরে তার যে রিয়াকশানটা হয়েছিল, আমি আসলে ওই ফুটেজটা নাই এখন, নাইলে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিতাম। তার মানে সে একেবারে আটকে উঠছে, এটা কি হইলো দিয়ে মনে করেন লাভ দিয়ে আর তাড়াতাড়ি ছাদ থেকে নামতে গিয়ে পরে পয়রা ধরা খাইছে। একতলার ছাদ থেকে নামতে গেছে লাভ দিয়ে, পরে পয়রা নিচে মনে করেন লোকজন ধরে ফেলছে। তো হোয়াটএভার ভিউয়ার্স, আমি আসলে এই প্রোডাক্টটা সম্বন্ধে আপনাদেরকে সব ধরনের নলেজ দিলাম, প্রাইসটাও বললাম, সব কিছু বললাম। যদি আপনার ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি যার যার এই প্রোডাক্ট প্রয়োজন হবে তাদেরকে এই প্রোডাক্টটা পৌঁছে দিব। থ্যাংক ইউ ভিউয়ার্স, নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে। থ্যাংক ইউ।